আমাদের আসলে বারো তেলো সারের একটা কোয়েশ্চেন এবং এখানে আসলে আমাদের যে কণাটা মানে যে পার্টিকেলটা হচ্ছে অ্যাস করবে তার শক্তি নিয়ে আলোচনা করে সো দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল দ্যাট মানে কনসিস্ট অফ আন অ্যাস তো দেখি আমরা সেই শক্তিটা কীভাবে আমরা ডিরাইভ করব তো আমাদের প্রথম কাজ হবে সেই শক্তিটা নিয়ে কিছুক্ষণ কথা বলা তারপরে আমরা কতগুণ ততগুণ এগুলো পরে আসতেছি তো এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ নর্মালি আমরা যদিও সমীকরণ টমিকরণ পড়ি বাট শক্তি নিয়ে আমাদের কিন্তু খুব বেশি পড়াশোনা করা হয় না তা আমরা চেষ্টা করব শক্তির গ্রাফটাও একটু দেখার আবার শক্তিটাকেও একটু বোঝার তো আমরা জানি যে অ্যাসেচএম হচ্ছে একটা পার্টিকেল তো এই পার্টিকেলটা আসলে যেহেতু স্বররেখা বরাবর চলবে তো সররৈখিক পথে কোনো একটা কণার যেরকম এনার্জি থাকবে এটারও সেই রকম এনার্জিই থাকবে তো প্রথম কথা যে এই এনার্জিটা কীরকম এনার্জি ভাইয়া এটা হচ্ছে একটা মেকানিক্যাল এনার্জি মানে এটা হচ্ছে বাংলায় বললে কি এটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা এটা মেকানিক্যাল শক্তি এই মেকানিক্যাল এনার্জি পৃথিবীর যে কোনো মেকানিক্যাল এনার্জিকে আমি দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে আসলে কাইনেটিক এবং একটা হচ্ছে আসলে কি পোটেনশিয়াল তার মানে কি একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে আসলে কি আমাদের শক্তি দুইটা ভাগে আমরা ভাগ করব হয় গতিশক্তি না হয় বিভব শক্তি এখন খুব সহজ কথা আছে কোনো একটা পার্টিকেল যার ভর হচ্ছে এম এবং যার মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি আছে সেটা হচ্ছে ভি তাহলে তার গতিশক্তি কত হবে সে গতিশক্তির মানটা হবে হাফ এম বি স্কোয়ার এবং পোটেনশিয়ালটা আমরা বের করতে পারবো না এটা আমরা পরে বের করব কারণ এখানে আমাদের যে কণাটা মানে যে কণাটা এসএইচএম করে সেটা পরিবর্তনশীল বল ধারা এসএইচএম করে যেহেতু এটা পরিবর্তনশীল বল তার মানে কি আমাদের পোটেনশিয়ালটা সার্টেন টাইমে সার্টেন হবে না এটাও কি হবে আসলে পরিবর্তনশীল হবে তো পরিবর্তনশীল কোনো কিছুকে আমরা একদিনে লিখতে পারবো না এটা লিখতে গেলে আমাদের আর একটু বেগ প্রহাইতে হবে একটু পরে আমরা এটাতে আসতেছি তো প্রথমে আসো আমরা সিম্পল করে একটু দেখি যে কাইনেটিকটাকে আমরা কিভাবে ডিরাইভ করতে পারি সব ভুলে যায় আমরা একটু আগে একটা ডেরিভেশন দেখে আসলাম যে বেগের ডেরিভেশন সেটা কি ছিল বেগ টু ছিল হচ্ছে ওমেগা টাইমস রুট ওভার এ স্কোয়ার সাবস্ট ওয়ে এক্স স্কোয়ার তাই না এটা ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল এখানে ওমেগা কি ওই যে একই রকম কৌনিক কম্পাঙ্ক এ কি বিস্তার এক্স কি আসলে সাম্যবস্থান থেকে স্মরণ আর বি হচ্ছে আমাদের যে কোনো পজিশনে বেগ যেই পজিশনে কণাটার টাইম হচ্ছে টি এবং স্মরণ হচ্ছে কত এক্স ওকে এখন আসো আমাদের কি বের করতে বলা হচ্ছিল আমাদের বের করতে বলা হচ্ছিলো ই কে কোন কর্নার একটা কর্নার একটা কর্নার অ্যাসাইসেন্ট একটা কর্নার শক্তি বের করতেছে আমরা জাস্ট একটা কর্নার কত হবে এটা হাফ এম বি স্কোয়ার হবে ইমানটা কত হবে হাফ এম বেগের স্কোয়ার কত হবে এটা আসলে ওমেগা স্কোয়ার এর বড় করলে কত হবে আসলে বড় করলে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন খেয়াল করে এটা আমরা গুণ করে দিচ্ছি তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন তোমরা কি দেখছো না আমরা অবশ্যই দেখছি যে এইগুলো কত ছিল মাইনাস স্কোয়ার এক্স ছিল আর এই অমেগাটা কী ছিল আসলে ওমেগা স্কোয়ারটা ছিল কত কে বাই এম তার মানে খেয়াল করো ওমেগা ওমেগাস্কোয়ারের মানটা কত আসলে কে বাই এম তাহলে কে এর মানটা কত এম স্কোয়ার আচ্ছা এইটাকে আমরা এখানে সাহায্য নিতে পারি এটার কারণ কে এর মান যেহেতু এম স্কোয়ার এখানেও একটা এম স্কোয়ার আছে তাহলে বসাও তাহলে কত হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই তাহলে আমরা পেয়ে গেলাম যে কণার যে গতিশক্তি হবে সেটা কত হবে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে এখন এটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো যার কারণে কী করতেছি এটাকে মুছে দিলাম মুছে দিয়ে এটাকে আমি একটু টপ ভিউতে লিখতেছি কী বের পেলাম আমরা এতক্ষণ ধরে আমরা বের করলাম যে কণার যে গতিশক্তি হবে সেটা কত কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে এখন কণার গতিশক্তির কী থাকবে দুটো থাকবে একটা হচ্ছে কি সর্বনিম্ন শক্তি সর্বোচ্চ শক্তি এখন নর্মালি আমাকে একটা সিম্পল কথা বলো যেটা নাইনটি হান্ড্রেড বাচ্চারাও পারবে যে কখন ইকের মানটা সর্বোচ্চ হয় যখন বেগের মানটা সর্বোচ্চ হয় কখন ইকের মানটা সর্বনিম্ন হয় যখন আসলে কি বেগের মানটা সর্বনিম্ন হয় তারা আমাকে বলো যদি আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে ইকের মানটা হচ্ছে ম্যাক্সিমাম তাহলে তুমি খুঁজতে আছো বেগের মানটা কোথায় ম্যাক্সিমাম হয় কোথায় ম্যাক্সিমাম হয় বেগের মানটা সাম্যাবস্থানে অর্থাৎ যখন এক্সিক টু জিরো অবস্থান তখন কি হয় বেগের মানটা হয় ম্যাক্সিমাম অর্থাৎ কি সেখানেই আমাদের গতিশক্তির মান হবে ম্যাক্সিমাম কত হবে খেয়াল করো তো হাফ কে এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার দ্যাট ইজ হাফ কে এ স্কোয়ার অর্থাৎ কি আমাদের এক্ষেত্রে গতিশক্তির ম্যাক্সিমাম মানটা কত আসলে হাফ কে এ স্কোয়ার আর তোমাকে যদি বলতাম টু হচ্ছে এ অবস্থান মানে সে সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে স্প্রিংটাকে আমি টান ধরে টান দিয়ে ধরে এরপরে ছাড়ছি তাহলে কী হবে তাহলে সেক্ষেত্রে আমাদের ডেল্টার মান হবে নব্বই ডিগ্রি যেটা বলছিলাম এবং বেগের মান কত হবে সেখানে যেহেতু সে স্থির ছিল তাহলে বেগের মান কত আসলে জিরো সো দ্যাটস ওয়াই কী হবে সেক্ষেত্রে বেগের মানটা হবে মিনিমাম সো সাইমালটেনিয়াসলি সেখানে আমাদের এই কাইনেটিক এনার্জির মানটা কত হবে আসলে মিনিমাম লিখি মিনিমাম হাফকে কত হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কত আসলে জিরো সহজ হয়ে গেল তাহলে আমরা দেখলাম যে ইকের ম্যাক্সিমাম মানটা হয় কত হাফ কে এ স্কোয়ার ইকের মিনিমাম মানটা কত হয় এটা হয় হচ্ছে জিরো আচ্ছা এবার আসলে আমরা একটা গ্রাফ দেখি এখন এখানে গ্রাফটা আঁকা নিয়ে একটা সমস্যা তোমাদের সাথে বলি সেটা হচ্ছে ই কে বনাম আমরা চাচ্ছি একটা এক্সের গ্রাফ আঁকতে এখন এই গ্রাফটা কেমন হবে এইটার জন্য আমাদের আরেকটা ডেরিভেশন করার প্রয়োজন মানে তোমরা যারা এই গ্রাফটা দেখছো ভি টু হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো মানে যারা তোমরা হচ্ছে এইটার গ্রাফটা দেখছো তারা সবাই জানো যে এইটার গ্রাফটা কেমন হয় এটার গ্রাফটা হয় একটা উপবৃত্তাকার গ্রাফ হয় মানে এটার গ্রাফটা অনেকটা এরকম ইলেপ্টিক্যাল গ্রাফ হয় বা ইলিপস আকৃতির গ্রাফ হয় দেখতে অনেকটা এরকম দেখতে মানে এটার গ্রাফটা দেখতে অনেকটা এরকম যেখানে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে এক্স এটা গ্রাফটা দেখতে অনেকটা এরকম তো ওইরকমই একটা সিমিলার গ্রাফ পাওয়া যাবে হচ্ছে আমাদের ইকের জন্য তা আমরা সেই উপবৃত্তের ডেরিভেশনে যাচ্ছি না জাস্ট মনে রাখো যে ভি বনাম এক্স গ্রাফ কেমন হবে আসলে ইলেকট্রিক্যাল হবে বা উপবৃত্তাকার হবে তো আসো গ্রাফটাকে আমরা একটু আঁকি ধরে আঁকি তো কিভাবে আঁকবো জানি না আগে দিয়ে নেই এক্সক্ষ অক্ষ আচ্ছা দিলাম দেওয়ার পরে অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের এক্স ও অক্ষ বরাবর থাকবে কি আসলে আমাদের ইকে এটা একটু বাঁকা হয়ে গেছে সোজা করি আচ্ছা এবার আমরা কী বলছি এটা উপবৃত্তাকার হবে এবং কেমন উপবৃত্ত হবে দেখো এক্সের আগে কি আসলে নেগেটিভ এক্স স্কোয়ার আগে যেহেতু নেগেটিভ তার মানে গ্রাফটা কেমন হবে আসলে উল্টানো হবে বাটির মতন হবে উল্টানো মানে কেমন জিনিসটা দেখতে হবে অনেকটা এই রকম এইটা হচ্ছে আসলে কত ইকের গ্রাফ এই গ্রাফের মধ্যে এক্সের এ অবস্থানটা কোথা কোনটা এটা হচ্ছে প্লাস এ অবস্থান মানে কি সর্বোচ্চ অবস্থান আর এ অবস্থানটা কোনটা মাইনাস এ অবস্থান ভালো করে খেয়াল করে দেখো প্লাস এ আর মাইনাস এ অবস্থানে ইকের মানটা কত জিরো জিরো দেখো জিরো আসছিল না তার মানে কত এটা হচ্ছে প্লাস মাইনাস এ যে কোনো পজিশনের জন্য এটা জিরো হবে বাট দেখো তো যখন এক্সের মানটা হচ্ছে জিরো যখন এক্সের মানটা হচ্ছে জিরো তখন ইকের মানটা কত ম্যাক্সিমাম সেই মানটা কত হাফ কে এ স্কোয়ার অর্থাৎ এই যে মানটা এই মানটা কত হবে এই মানটা হবে আসলে হাফ কে এ স্কোয়ার এইটা হচ্ছে ইকের গ্রাফ আচ্ছা আর কিছু পারি না এতটুকু রেখলাম এটা হচ্ছে আমরা ইকে নিয়ে আলোচনা করলাম শুধুমাত্র ই কে খালি কি মনে রাখতে হবে এত কিছু তোমার মনে রাখা দরকার নাই তুমি তো মানে স্টুডেন্ট তোমার এত কিছু মনে রাখা দরকার নেই তুমি খালি এতটুকু মনে রাখো ইকে মানে কথা আসলে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার গ্রাফ দেখতে অনেকটা এরকম উল্টানো বাটির মতো এবার আসা আমরা চলে যাই হচ্ছে আমাদের কোথায় ইপি মানে হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি বের করাতে এখন খুব সহজ কথা বা পোটেনশিয়াল এনার্জি কেমনে বের করব পারবো না কারণ কি এটা হচ্ছে পরিবর্তনশীল বল ধারা কাজ তাহলে যেখানেই পরিবর্তনশীল বল ধারা কাজ সেখানেই কি আসলে ইন্টিগ্রেশন তাহলে দেখি ইন্টিগ্রেশনটা যদি একটু করি সহজ করে কীরকম হবে এটা হচ্ছে আমাদের কোন একটা ব্লক ছিল যার একটা ভর আছে আর আমরা আগেই বলছিলাম আমাদের মাসলেস স্প্রিং এখানে স্প্রিংয়ের কোনো মাছ থাকবে না আচ্ছা একটা ভালো কথা বলি সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে নর্মালি আমরা যখন এটা একবার ডিফারেন্ট টপিক হ্যাঁ একটু দেখো আমাদের নর্মালি আমাদের যে পর্যায়কাল হবে সে মানটা কত হবে টু পাই রুট ওভার এম বাই কে হবে এখানে ভালো কথা যে এম কি এম হচ্ছে যে দুলবে তার ভর মানে এটা তুলতেছে না ওর ভর কাজ করবে কিন্তু আমরা সবসময় দেখে নেই যে স্প্রিংয়ের কোনো ভর নাই এটা একবারে সব বইয়ে বলা যে স্প্রিংয়ের ভর ধরাই যাবে না মাসলেস স্প্রিং এখন মনে করো আমাদের বাস্তব জীবনে তো স্প্রিংগুলো আর মাসলেস হয় না একটা নির্দিষ্ট হলেও ভর থাকে মানে এদের যেহেতু মাসলেস হয় না ওদের একটা ভর থাকে তাহলে ধরে নেই মনে করো স্প্রিংয়ের ভর হচ্ছে আসলে এম স্প্রিং বা ম্যাস অফ স্প্রিং এখন এই ম্যাস অফ স্প্রিংটাও কি এই পর্যায়কাল কি ইফেক্ট করবে অবশ্যই করবে কীভাবে করবে আমি খালি সমীকরণটা লেখে যে আমি প্রমাণ দেখাচ্ছি না অনেক বড় এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল পেন্ডুলামের জন্য যারা ফিজিক্যাল পেন্ডুলাম পড়ছে ওরা জানো ইঞ্জিনিয়ারিংয়েও তো নাই মোটামুটি তোমরা বড় হলে অনার্সে শিখতে পারবা বাই কত আসলে কে তার মানে তোমার হচ্ছে পুরো স্প্রিংয়ের ভরের মাত্র এক তৃতীয়াংশ কাজ করবে টি এর মানে খালি এক তৃতীয়াংশ কাজ করবে আর বাকি এমের এর তো কাজ করবেই ওকে যাই হোক তা আমাদের আদর্শ স্প্রিং যেহেতু আইডিয়াল স্প্রিং এখানে কোনো স্প্রিংয়ের ভর নাই দ্যাট ইজ কনসিডার টু বি জিরো আচ্ছা তাহলে এগুলোও নাই আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে ইপি বের করাতে দেখো ইপিটা কেমন বের করব চলো এটাকে আমরা খুবই ক্ষুদ্র পরিমাণ সরাই ধরো এটাকে আমি মাত্র ডিএক্স পরিমাণ সরাইলাম তাহলে এটাকে যদি আমি খুবই ক্ষুদ্র ডিএক্স পরিমাণ সরাই তাহলে কি এখানে আমাদের মাত্র খুবই ক্ষুদ্র ডিডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হবে আচ্ছা করি কত হবে দেখো ডি আচ্ছা আমি যে সরাইছি আমার একটা বল লাগে নাই লাগছে অবশ্যই খুবই ক্ষুদ্র একটা বল লাগছে সেটা কত আসলে এফ এটা কত ডিএক্স ওকে আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা জানি এফ এখানে আমাদের কী পরিমাণে ফোর্স প্রয়োগ করা লাগবে এগুলো কিন্তু আমরা আগেই বলছি এখানে হচ্ছে আমাদের এ হচ্ছে কত কে এক্স পরিমাণ ফোর্স প্রয়োগ করা লাগবে এটাই কিন্তু ছিল কি সিম্পল হারমোনিক মোশনের কি শর্তটা যে এ কত হবে কে এক্স আর এখানে কেমন বলো এটা কিন্তু এক্সটার্নাল যে এজেন্ট তার ধারা ক্রিয়াবল মানে আমি মানে যে পর্যবেক্ষণটা করবে সে মানে আমি হচ্ছে এজেন্ট বা আমি হচ্ছে পর্যবেক্ষক বা অবজারভার ওয়াটেভার যেটাই বলো নাম দাও তো আমি হচ্ছে বল প্রয়োগ করতেছি তাহলে আমার বলটা কেমন হবে পজিটিভ আমরা বলছিলাম যে এফ আর মানে হচ্ছে আমাদের যে কি বলে এটাকে মানে হচ্ছে যে ফোর্সটা আমাদের জমা হবে বা রিস্টোরিং ফোর্স সেই মানটা হবে নেগেটিভ কারণ সেখানে স্মরণটা ঘটে একদিকে বাট স্প্রিং আসতে চায় তার উল্টা দিকে তো যেহেতু নেগেটিভ অপোজিট দিকটাই নেগেটিভ হচ্ছিলো কিন্তু এখানে বলটা প্রয়োগ করতে কি আমি আর স্প্রিন সরতেছে কোন দিকে যেদিকে আমি বল প্রয়োগ করি আমি এদিকে বল প্রয়োগ করি স্প্রিনটা এদিকেই সরতেছে তাহলে কি দুইটার দিকে একই দিকে সো দুইটাই কি পজিটিভ তাহলে এক্সটাও পজিটিভ এফটাও পজিটিভ আচ্ছা এবার আসো এখানে কত হচ্ছে আসলে ডি এক্স ডি ডাব্লিউ কিন্তু আমাকে কি ক্ষুদ্র পরিমাণ কাজ করলে কিছু হবে না তার মানে কি আমাদের সকল প্রকার কাজ এখানে মনে করো আরও ডিএক্স আছে আরও ডিএক্স আরও ডিএক্স সবগুলো ডিএক্সকে আমার যোগ করতে হবে এখন যোগ করা মানে কি যোগ করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা বা সামেশন করা তাহলে আসো সামেশন করি বা ইন্টিগ্রেশন করি কিভাবে করব। যখন দেখো এক্সের মানটা হচ্ছে জিরো তখন কোনো কাজ করতে হয় নাই তখন আমিও কোনো বল প্রয়োগ করে নেই স্প্রিনেও কোনো কাজ করা নাই যখন মনে করো এক্সের মানটা হয়ে গেছে এক্স তখন ধরে নাও আমাকে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছিলো তাহলে এখানে কী হবে মানটা এখানে হবে আসলে ডাব্লিউ মাইনাস জিরো আর এখানে কত হবে কেটা তো কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসলো এক্সের ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু এখানে কত আসবে জিরো থেকে এক্স পর্যন্ত এবার মানটাকে বসাও মানটা কত আসতেছে হাফ কে এক্স স্কোয়ার অর্থাৎ ওর মধ্যে আমি সরাইতে বা এক্স পরিমাণ সরাইতে যে পরিমাণে কাজ করব সেটা কত হাফ কে এক্স স্কোয়ার এবং এটাই আসলে কি ওর মধ্যে পোটেন্সিয়াল আকারে জমা হবে অর্থাৎ কোনো একটা স্প্রিং আর পোটেন্সিয়াল এনার্জি কত হাফ কে এক্স স্কোয়ার শেষ আসো এবার এটাকে আমরা উপরে লিখি সব মুছে এটাকে আমরা উপরে লিখতেছি যে কোনো একটা স্প্রিংয়ের যে কি বলে এটাকে পটেনশিয়াল এনার্জি কত হাফ কে এক্স স্কোয়ার এখন আমাকে বলো পটেনশিয়াল এনার্জি এখানে যদি এক্সের মানটা জিরো হইতো তখন ইপি এর মানটা কত হইতো আসলে জিরো হইতো যেটা আসলে কি ওর মিনিমাম মান যখন এক্সের মানটা এ হইতো তখন ইপি এর মানটা কত হইত হাফ কে এ স্কোয়ার হইতো যেটা আসলে কি ওর ম্যাক্সিমাম মান অর্থাৎ যখন এক্সিকুয়াল টু জিরো তখন ইপি এর মানটা কেমন হয় আসলে দেখো মিনিমাম হয় মানে যেটা হচ্ছে কি ইকের উল্টা কারণ এক্সিকুয়াল টু জিরোতে ওর মানটা ম্যাক্সিমাম হইতো আর এখানে কি এক্সিকুয়াল টু জিরোতে ইপি এর মানটা জিরো মানে মিনিমাম হয় উল্টা আর অপরদিকে এক্সিক্যাল টু এতে কি হইতো এক্সিকুল টু এতে দেখো এক্সিকুয়াল টু এতে আমাদের এর মানটা হইতো কি আসলে জিরো একবারে এক্সক্ষে জিরো হইতো বাট এখানে দেখো এক্সিকুল টু এতে কত হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তাহলে ওর গ্রাফটা কেমন হবে ওর গ্রাফটা হবে প্যারাবলিক কেন তাকায় দেখো এখানে কত হচ্ছে এখানে আছে এক্সি স্কোয়ার একটার দীঘাত একটার একঘাত আমরা বলছিলাম দুটো সমীকরণের মধ্যে একটা দীঘাত একটা একঘাত থাকলে গ্রাফটা কেমন পরাবৃত্তাকার বা প্যারাবলিক তাহলে গ্রাফটা হবে এরকম দেখতে এই এ বরাবর উপরে উঠবা আবার এদিকেও যাবা এদিকেও যাবা আবার এদিক থেকেও নামবা নেমে তুমি এই পয়েন্টটা পাইলা আচ্ছা আবার এদিক থেকেও তুমি যাবা আবার এদিক থেকেও নামবা তাহলে তুমি এই পয়েন্টটা পাইলা এবারে দুইটা পয়েন্ট আর হচ্ছে মূল বিন্দু এটাকে টাচ করে একটা গ্রাফ পাওয়া যাবে এরকম দেখতে হইলো হয়েছে মোটামুটি এরকম একটা গ্রাফ পাওয়া যাবে যেটা কি আমাদের একটা পরাবৃত্তের গ্রাফ একটু মুছে ঠিক করি আচ্ছা ওকে তাহলে নিচেরটা বা লালটা হচ্ছে আমাদের পরাবৃত্তের গ্রাফ আর কালোটা হচ্ছে আসলে কি আমাদের এই কালোটা হচ্ছে আসলে ইকের গ্রাফ আর লালটা হচ্ছে আসলে কি আমাদের এক্ষেত্রে ইপি এর গ্রাফ এবং দেখো এক্সিকুলটা মাইনাস এ অবস্থানে ই হচ্ছে কত জিরো ইপি হচ্ছে কত ইপি হচ্ছে আমাদের কত বলো সর্বোচ্চ মানে কত এই যে হাফ কে এ স্কোয়ার এই দেখো হাফ কে এ স্কোয়ার সর্বোচ্চ মানটা আর টু জিরো অবস্থানে ইকের মানটা কত ইকেটা হচ্ছে কালো ইকের মানটা হচ্ছে সর্বোচ্চ হাফ কে এ স্কোয়ার আর ইপি এর মানটা কত দেখো টু জিরো অবস্থানে জিরো এখানেও জিরো মিলতেছে আচ্ছা এখন আমাদের কিন্তু এগুলো কিচ্ছুই বলা নাই আমাদের খালি বলছে কি যে শক্তি তো খালি বলছে শক্তি কত গুণ হবে এখন শক্তি মানে কি শক্তি মানে দুইটা শক্তির যোগফল কারণ এখানে তো আলাদা করে বলা নেই শক্তি না বিভব শক্তি কী খালি বলছে শক্তি তাহলে আমরা দেখব দুইটা শক্তির যোগফল কত দেখো যোগফলটা আমরা বের করি আমরা বের করলাম যে ইপি এর মানটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার আর ই কে তার মানটা কত হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুটাকে যোগ করে দাও তো যোগ করে দিলে কি হবে আসলে ইপি প্লাস ই যেটাকে আমরা কি বলতেছি আসলে নেট এনার্জি বলতেছি ই দেখো এখান থেকে হাফ কে এক্স স্কোয়ার কাটাকাটি যাবে কি থাকবে শুধুমাত্র হাফ কে এ স্কোয়ার তারপর একটা বিষয় খেয়াল করো কোন একটা সিম্পল হারমোনিক মোশনের আমাদের কি সর্বোচ্চ শক্তিটা মানে বছর মোট শক্তিটা যা হবে ইকে এর সর্বোচ্চ শক্তিটা তাই হবে আবার ইপি এর সর্বোচ্চ শক্তিটা তাই হবে এবং সেই মানটা কত হবে আসলে হাফ কে এ স্কোয়ার হবে তো এইটা আমাদের একটু মনে রাখা লাগবে অনেকগুলার সমীকরণ খুব দ্রুত হয়ে যাবে যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশন করতেছে এমন করার মোট শক্তি হাফকে কে স্কোয়ার গতিশক্তির ম্যাক্সিমামটা কত হাফ কে স্কোয়ার তারপর পোটেন্সিয়াল ম্যাক্সিমাম কত হাফ কে স্কোয়ার এগুলোও লাগবে না আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে এনার্জি ইজ প্রপোশনাল টু এ স্কোয়ার অর্থাৎ তুমি যদি বিস্তারকে এক গুণ করো এটা এক গুণ হবে তুমি বিস্তারকে দুই গুণ করলে এটা কত হবে চার গুণ হবে যদি না চার ওয়েট আনসার পেয়ে গেছি বিস্তারকে দুই গুণ করলে শক্তি কত হবে আসলে চার গুণ হবে তাই না আমরা যে বলতেছি বিস্তারকে তুমি দ্বিগুণ করো তাহলে শক্তিটা কত হবে আসলে দুদিগুণ না চার গুণ হবে আমাদের কিন্তু আনসার হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের পুরোটা শক্তি নিয়ে আলোচনা এবং আমি আশা করি শক্তি নিয়ে এই ভিডিওটা তোমরা যদি দেখে ফেলো একটু তোমাদের শক্তির সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এ এর বাইরে কিছুই নাই আসলে মানে তুমি যদি নর্মালি বইটই খুলো কোন বই আমি তোমাকে বলি না আমাদের যে নর্মালি যে বইপত্রগুলো আছে স্বাভাবিক অবস্থায় এখন আমরা যেগুলো পড়ে সাহায্য তপন স্যারের বইটই এই বইগুলোতে তো আছে বাট খুবই কম বাট জেনারেলাইজ ওয়েতে নাই তুমি যদি আরেকটু ভালো ক্লাসের বই খুলো দেখবে এগুলোই হচ্ছে এনাফ এবং এগুলোর বাইরে কিছুই নাই সো আই থিঙ্ক তোমরা যদি এই টপিকটা ভালো করে বুঝতে পারো তোমরা একটা ভালো ফিজিক্সের অ্যাডভান্টেজ পাবা কারণ তুমি যেখানেই যাবা পরে তরঙ্গ অধ্যায় বলো বা তুমি আলোর অধ্যায় বলো বা কিছু কিছু টপিক আসে আমাদের চলতরিতের মধ্যে বলো সবখানেই এসএচএম থাকবেই মানে এটা মাস্ট ইভেন যদি আমরা চুম্বক নিয়ে পড়ি চুম্বকের একটা ধর্মই আছে সেটা হচ্ছে তারিত প্রবাহে চুম্বক ক্রিয়া এটা হচ্ছে আমাদের একটা অধ্যায় আছে পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের দিকে সেখানে একটা আছে দিক পরিবর্তী প্রবাহ মানে যেটাকে আমরা কি বলি বাংলায় এটা তো বাংলায় ইংরেজিতে আমরা বলি হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট সেইখানে এগুলার প্রচুর প্রয়োগ আছে তো এটা দেখে রাখো পরে তাহলে আর কি কষ্ট হবে না ওকে দেখব আমরা পরের ভিডিওতে